জি স্যার। নাম কি আপনি মাঝনি তৈরি করছেন, এর কোন অনুমোদন আছে কিনা প্রশ্নের উত্তর দেন। আছে না নেই? না, এখানে স্যার আছে কিনা আমরা পেয়েছি, জব্দ তালিকা নিয়ে চলে আসছি। মাঝনি তৈরি করার অনুমোদন আছে কিনা? আদার্স লেখা আছে কোথায়? নেই, লেখা নেই। এখানে মাঝনি একটা হলো স্যার, আমি বলি আপনি একটু প্রশ্ন করেন আছে কিনা। দ্বিতীয় কথা উত্তর দেন, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা দেননি কেন কোনো প্রোডাক্টে? আপনার প্রতিষ্ঠানের ঠিকানা দেয় নেই কেন? কোনো ঠিকানা দেননি কেন? আপনার উদ্দেশ্য সৎ নয় তাহলে? এখানে আমরা যে মাঝনি ফয়েলটা আনি কোন গ্রামের প্যাকেটের গায়ে আপনার কারখানার ঠিকানা দেওয়া নাই কেন? স্যার আমাদের কার্টুনের গায়ে লেখা আছে এবং প্রোডাক্টের গায়ে কোম্পানির নাম লেখা আছে। কোম্পানির নাম শুধু দিয়েছেন, কিন্তু কোনো ঠিকানা দেননি, এটা ঠিক হয়েছে কিনা বলেন? ঠিকানা তো স্যার একটি তো নেই, আমাদের খাদ্যজাত পণ্য না, এটা এডিসি পণ্য। হ্যাঁ, তো তারপর আপনাকে ঠিকানা দিতে হবে না? ঠিকানা তো এই এই বলতে আমরা জানি না স্যার, এটা দিতে হবে। দ্বিতীয় কথা বলেন, এমআরপি দেননি কেন? এমআরপি এমআরপি দিতে হবে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস দিতে হবে, এটা দেননি কেন? ব্যবহার করতে হবে, বিস্তারিত দিতে হবে। ঠিক আছে, আপনি তো কোনো তথ্য দেননি। আপনার সুপার গ্লো যদি কারো চোখে লাগে তাহলে কি চোখ ক্ষতি হবে কিনা? মানে কি আপনার কথা ধরলাম সত্য এবং চাইনা তৈরি, এটি সত্য? সত্য। আপনি আবার মাইকেল নাম দিয়ে আপনি কিভাবে তৈরি করছেন? অন্য আরো আছে অন্যগুলো মাইকেল ছিঁড়ে যায় স্যার, তখন তো এটা আমরা ড্যামেজ আকারে মার্কেট থেকে আসছে। এই নাম আপনি ব্যবহার করতে পারেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমাদের কাগজ আছে। কাগজ আছে? আপনি চাইনা, মেড ইন চাইনা বলছেন, আবার কাগজ আছে বাংলাদেশে ইম্পোর্টেড। তাহলে এই এই নাম আপনি ব্যবহার করতে পারবেন কিনা? আবার অবশ্যই পারবেন। কি ভাবে পারবেন? আমাদের ট্রেডমার্ক আছে। আপনি কি ইম্পোর্টার? জি বলেন। লেখেন না এখন ইম্পোর্টেড বাই অমুক? এই যে লেখা আছে না স্যার, কোথায় লেখা আছে? কি লেখা আছে? আপনার লিডিং এজেন্সি কি? হ্যাঁ, এটা মার্কেটের সেলফ প্রাইস। হ্যাঁ, মার্কেটের প্রাইস। ইম্পোর্টের কার্টুনে থাকে চায়না কেন? এখানে এখানে মেড ইন চায়না থেকে আসছে, চায়না আসছে না মাইকেল? তো আপনার এখানে আমরা কাগজে না, কাগজে আমরা লোকাল করি স্যার। আমরা লোকাল করি আবার বানাই আনি। আপনার কথা খুবই ক্লিয়ার, লোকাল করি বানাই আনি। শুনুন, আপনাকে আমি বলি, আপনি ইম্পোর্ট করতেন, আপনার থাকবে যেখানে শোরুম সেখানে থাকবে। আপনি এটা কি করছেন? আমাদের নষ্ট মাল যখন আসে এগুলো পাঠাই দিই। কথা শুনুন, গোডাউনে এটা ক্লিয়ার করা হয়। আপনি যেটা আপনার শোরুমে থাকতে পারে মেড ইন চায়না, এরকম শোরুমে থাকে, আপনার ফ্যাক্টরিতে কেন? এই নামটি আপনি ব্যবহার করতে পারবেন কিনা? আইন আছে, আমি পারবো স্যার। কোন আইনে বলা? আমার ট্রেডমার্ক আছে। আমাদের সহকর্মী না, একটু পরিচয় জানতে চাচ্ছি। আমার এত
স্যার আমি বলতেছি স্যার আপনাকে ভালোভাবে বলতেছি স্যার, এই দেখেন এটা আমি এখানে তৈরি করি তাই এখানে মেড ইন চায়না লিখে দিই, আর এটা ইম্পোর্ট করা হয় এই জন্য মেড ইন চায়না লিখছি, এবং এটার কাগজের নাম একই একই এটি হলো, হ্যাঁ এটি আছে নিয়ম আছে স্যার এই প্রোডাক্টটার। হ্যাঁ এখন স্যার এমআরপি তো স্যার আসলে সব জায়গায় আমরা দেওয়া যায় না স্যার, কেন দেওয়া যায় না তার প্রবলেম হচ্ছে, আইন ভায়োলেট হয়েছে কিনা এখন স্যার ইচ এন্ড এভরি প্রোডাক্টের স্যার, শুধু আমি তো না এটা আইন ভায়োলেট হয়েছে কিনা তাই অ্যাডিসিভ জগতে, অ্যাডিসিভ জগতে সবাই স্যার এরকমই দিচ্ছে, সবাই যদি খারাপ কাজ করে আপনি খারাপ কাজ করবেন না, সেটা আমি করছি, সবাই আইন ভায়োলেট করলে আপনি করবেন কিনা এখন স্যার, এখন যদি আপনারা বলেন তাহলে আমরা এমআরপি বসিয়ে দিব, আইনে বলা হয়েছে দিতে, আচ্ছা আইনে যদি বলে স্যার দিয়ে দিব আমরা মনে করেন যখন মার্কেট ভালো হয় আমরা ইনপুট করি, কত বছর যাবত এই কাজটা পরিচালনা করছেন? এটা তো কয়েক বছর হয়েছে, দুই তিন বছর হয়েছে, না 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 আপনার আগে আরো কত আরো আগে থেকে হয়েছে, আমি তো মনে করেন এক এক সময় এক এক ভাবে করছি, আমরা মাল পাইছি বানাইছি আবার সুবিধে পাইছি ইম্পোর্ট করছি, এখন এটাও লেখেন যে মাইকেল একই নামে, একই নামে স্যার আমি বারবার আমি এই মালটা পৃথিবীর যে কোনো দেশ থেকে বানাই আনতে পারি, আমি যদি জাপান থেকে মালয়েশিয়ার লেখা আনতে আসতাম, একজন ব্যক্তি মাইকেল তো আমারও নাম হইতে পারে, আমার নাম মাইকেল, এটা একটা ব্র্যান্ড, এটা এই এটা ট্রেডমার্ক মালিক আমি, আমি দেখাচ্ছি স্যার, আসুন স্যার আসুন স্যার আমি আপনাকে কাগজপত্র দেখিয়ে দিচ্ছি স্যার, আসুন আমাকে তো নতুন জ্ঞান দিন আসতে পারলেন আমাকে।